আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা রেসিপি। এই রেসিপিটি খুব কম সময়ে ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই, আর এটা তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুব কম সময়ের মধ্যেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। যাদের নাকি হাতে সময় নেই বিভিন্ন রকম আচার করার, তারা কিন্তু এটি করে দু বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্বপ্ননীর কিচেন। স্বপ্ননীর কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেখার জন্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি করব কাঁচা মিঠে আমের মোরব্বা। মোরব্বাটা খেতে কিন্তু একদম একটু অন্যরকম, আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা খুব অল্প সময় কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই কাঁচা মোরব্বার আচার, এটি খেতে কিন্তু বেশ মজার হয়। আর দেখুন, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, একদম কিন্তু কাঁচের মতো চকচক করছে। এটি কিন্তু খুবই সফট এবং ভেতরে রসে ভরা। তো চলুন দেরি না করে আমরা রেসিপিটি দেখে নিই যে আমি এই কাঁচা মিঠে আম দিয়ে কী করে মোরব্বাটি তৈরি করেছি। আমি এখানে কাঁচা মিঠে আম প্রায় 300 গ্রাম মতো নিয়েছি। আমটা বেশি মিষ্টিও না আবার বেশি টকও না। এই আমটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। 3-4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর এই আমটা আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোর মধ্যে আমি 350 থেকে 400 গ্রাম মতো চিনি অ্যাড করছি। আপনারা এখানে চিনি না দিতে চাইলে চিনি গুঁড়ো করেও দিতে পারেন। তো এই চিনিগুলো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, আর চিনিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, আর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর চলে এসেছি, দেখুন চিনিটা অনেকটাই গলেছে এবং অনেকটাই জল হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন যে চিনিটা অনেকটাই গলে এসেছে 1 ঘন্টার মধ্যে। আমি আমগুলোকে আরও 30 মিনিট রেস্টে রেখে তারপরে রেসিপিটি তৈরি করব। চলে এসেছি 30 মিনিট পর। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর দেখুন এবার আমি আমটা দিয়ে দিচ্ছি আর কত সুন্দর চিনিটা গলে জল হয়ে গেছে। আর সামান্য একটু চিনি গোটা গোটা রয়েছে, সেটা কিন্তু কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে গরম পেলে কিন্তু সেটা জল হয়ে যাবে। আপনারা এইভাবে চিনিটা না দিয়ে যদি মিক্সিতে বা শিলনোড়াতে বেটে তারপরে যদি চিনির গুঁড়োটা দেন তাহলে কিন্তু এতটা সময় আপনাদের লাগবে না। আর চিনি জলে যদি ডুবিয়ে রাখা হয় আমটা তাহলে কিন্তু মোরব্বাটা খেতে আরও ভালো হয়, সঙ্গে সঙ্গে করলে কিন্তু সেরকম ভালো লাগবে না। তো ওই জন্য আমি 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে চিনির জলে আমটা ভিজিয়ে রেখেছি, আর আমটাও দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি এটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। আমটা বেশি নাড়ার দরকার নেই, 5-7 মিনিট পরে পরে নাড়লেই হবে যতক্ষণ জল আছে। আর জলটা যখনই শুকিয়ে আসবে তখনই কিন্তু অনবরত নাড়তে হবে, আর এমনভাবে নাড়তে হবে যেন আমগুলো ভেঙে না যায়। এটা আমি 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমের রসটা কিন্তু এবার আরও বেশি হয়ে গেছে, আর আমগুলো একটু নরম হয়ে এসেছে। তো এটাকে আমি আরও ভালো করে জাল দিয়ে নিচ্ছি, আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এটা আমি আরও 15 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে রসে ভিজে আমটা কতটা ভারী হয়েছে, আর আমটা কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। আর এটা আমি আরও 30 মিনিট পর দেখাচ্ছি। দেখুন
চিনির জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এবং একটু চিটে চিটে ভাব চলে এসেছে। তো এইভাবে আমি আরও 5 থেকে 10 মিনিট মতো নাড়িয়ে নেব, আর যাতে নিচে লেগে না যায় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, একদম যেন কাঁচের মতো চকচক করছে। এই অবস্থা আপনারা নামিয়ে রাখতে পারেন, তবে 2 বছর যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু আমটাকে আর একটুখানি বেশি করে জাল দিয়ে নিতে হবে, যাতে চিনির শিরাটা এই আমের মধ্যে শুকিয়ে যায়। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আমের মোরব্বাটা একেবারেই রেডি, এবার আমি একটা প্লেটের মধ্যে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আর এটা আমি কিন্তু রোদে দিয়ে 2 দিন খুব ভালো করে শুকিয়ে নেব, তাহলে কিন্তু সংরক্ষণ করে রাখতে কোনো অসুবিধাই হবে না। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর যেটা থাকবে সেটা আমি আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয় হচ্ছে, আর আমি এটা আপনাদের 2 দিন পর দেখাবো। তো দেখুন 2 দিন পর আমি দেখাচ্ছি আমের কালারটাও কত সুন্দর হয়েছে, আর দেখে কিন্তু অসাধারণ লাগছে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো আমি একটা মোরব্বা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, আর ভেতরে কিন্তু রসে ভরে গেছে, আর দেখুন কত নরম, কত সুন্দর হয়েছে। তো বাড়িতে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে আমের মোরব্বাটা। তো মোরব্বাটা এইভাবে করলে আপনারা 2 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, দেখুন কত সুন্দর। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।